আসসালামু আলাইকুম। আজাদ গার্ডেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট থেকে কিভাবে আমরা সহজে চারা তৈরি করব। তো চলুন চলুন দেখি। প্রথমে আমি কিছু মাটি তৈরি করে নিয়েছি, কিছু ভার্মি কম্পোস্ট, কিছু সাধারণ মাটি ও বালি এক জায়গায় মাটি মিক্সার করে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবং কি ছোট ছোট পটও নিয়েছি। আমি ছোট ছোট দেখতে পাচ্ছেন পট নিয়েছি, এগুলোকে এবার এগুলোকে আমি লোড করে নেব। লোড করা হয়ে গেলে এইগুলোকে লোড করা হয়ে গেছে। এবার আমি আমার মাদার প্ল্যান্ট থেকে এবার আমি কিছু সুস্থ সবল আমার চন্দ্রমল্লিকা ডাল কেটে নেব। ডাল কেটে নেব, দেখতে পাচ্ছেন আমি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এক হাতে অসুবিধা হচ্ছে অবশ্য, তা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। আর গার্ডেনিং ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা গার্ডেনিং ভিডিও আপডেট দিতে অনেকটা সময় লেগে যায় রুট বল হওয়ার জন্য। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ও সম্পূর্ণ দেখবেন। আমার ডালগুলো কাটা হয়ে গেছে, আমি কাটিংগুলো কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পরে গোড়াকার কিছু পাতা আমি হাত দিয়ে সরিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি ছাড়িয়ে দিচ্ছি পাতাগুলো। এবারে তোমার পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি নিয়েছি একটা অ্যালোভেরা জেল লাগিয়ে আমি ছোট ছোট টবের উপরে রোপণ করে দেব সুন্দরভাবে। এইভাবে প্রত্যেকটা গাছ আমি লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আপনারা আমার লাগানো হয়ে গেলে এবার স্প্রেয়ার দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দেব এবং পানি দেওয়ার পরে সেমি শেড এরিয়ায় রেখে দেব। আসসালামু আলাইকুম। নতুন নতুন ভিডিও পেতে আজাদ গার্ডেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 12 থেকে 13 দিন পর আপডেট দেখাবো আমি আমার চন্দ্রমল্লিকার কাটিংগুলো কতটা সাকসেস রুট ডেভেলপমেন্ট করেছে। তাই আমি প্যাকেটটা কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার পরে দেখব আমার চারাগাছটি থেকে কতটা রুট হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রুট হয়েছে, কতটা সুন্দরভাবে হয়েছে। তো আমি এটাকে এবার বড় টবে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য আমি মাটি তৈরি করে নিয়েছি, কোকোপিট, বালি, সাধারণ মাটি ও ভার্মি কম্পোস্ট দিয়ে। তো আপনারা চাইলেও আপনাদের বাড়িতে থাকা মাদার প্ল্যান্ট থেকে ঠিক এইভাবেই সহজে অনেক চারা তৈরি করে ফেলতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ঘন্টা চিহ্নটি অবশ্যই অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।